আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে এই আয়াতের ব্যবহার রয়েছে ঠিক একইভাবে পরকালীন জীবনের জন্যও এই আয়াতের একটি ব্যাখ্যা রয়েছে যদি আমরা সহজভাবে এটা বোঝার চেষ্টা করি তাহলে পৃথিবীতে আপনি যে কোনো কাজ সফলতা বা কোনো সুসংবাদ যদি পেতে চান তার পূর্বে আপনাকে একটা দীর্ঘ সময় পরিশ্রম করতে হবে তারপরেই কিন্তু সেই পরিশ্রমের সাথেই লেগে আছে আপনার জন্য কোনো সফলতা যেমন কোনো স্টুডেন্ট যখন 10-12 বছর এসএসসি পর্যন্ত পড়াশোনা করে অক্লান্ত পরিশ্রম করে যখন সে পরীক্ষা দেয় এই পরীক্ষা দেওয়া পর্যন্ত সে অনেক পরিশ্রম করে করার পরে যেদিন সে রেজাল্ট পায় আর সে রেজাল্ট যখন সে খুব ভালো রেজাল্ট করে সে কিন্তু আনন্দিত হয় অর্থাৎ এই কষ্টের পরেই এই আনন্দ রয়েছে ঠিক একইভাবে এই পৃথিবীতে যদি কেউ সফল হতে চায় সেক্ষেত্রেও এই আয়াতের ব্যাখ্যা বা এই আয়াতের ব্যবহার রয়েছে অর্থাৎ সফলতার পিছনে অবশ্যই আপনাকে একটি সময় ধৈর্যের সাথে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে যাওয়ার পরেই সেখানে আপনি সফলকাম হতে পারবেন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ যারা পাবে তারাই হচ্ছে সফলতার স্বর্ণ শিখরে আরোহণকারী ব্যক্তিরা কিন্তু সেই জান্নাতে যদি যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে কি পরিশ্রম করবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছে সেটি পালন করার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যখন আমরা মৃত্যু পর্যন্ত এই পরিশ্রমটি করে যাব তারপরেই আমাদের সফলতার সময়টি এসে যাবে তখন কিন্তু আমরা আনন্দিত হয়ে যাব এভাবেই দুনিয়ার জীবন আখিরাতের জীবন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে সফলতা অর্জন করেছেন পৃথিবীতে আজকে 150 কোটি মুসলমান প্রত্যেকই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসরণ করছে নামাজের মধ্যে দরুদ শরীফের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করা হচ্ছে এবং তার দ্বারা প্রতিষ্ঠিত দ্বীন ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে কিন্তু সেটা একদিনেই আসে নাই এমনিতেই আসে নাই এটার পিছনেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দীর্ঘ সময় শ্রম দিয়ে পরিশ্রম করতে হয়েছে ও রক্ত দিতে হয়েছে ঘুম হারাম করতে হয়েছে উপার্জিত সমস্ত সম্পদ খরচ করতে হয়েছে তাকে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে তায়েফের ময়দানে তাকে রক্ত ঝরাতে হয়েছে এমনকি তার জীবদ্দশায় অসংখ্য জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন বদর উহুদ যুদ্ধে অসংখ্য যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করে জিহাদ পরিচালনা করেছেন সব কিছুর বিনিময়ে এই ইন্না মাআল উসরি ইউসরা এই সফলতা তিনি পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে এটি দুনিয়ার যেমন জীবনে যেমন পরকালীন জীবনেও ঠিক একইভাবে এটি প্রযোজ্য এরপরে আল্লাহ বলছেন ফাইজা ফারাউতা ফানসব অতএব আপনি আপনার সময়কে নষ্ট করবেন না আপনি সময়কে কাজে লাগান ওয়া ইলা রব্বিকা ফারগব এবং আপনার রবের জন্য রবের দিকে আপনি আপনার হৃদয়কে রুজু করে দেন অর্থাৎ আমাদের জীবনের এই দুনিয়ার জীবনে যদি আমাদেরকে সফল হতে হয় সেজন্যও আমার আপনার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে কোনো অবসর সময়কে খেলায় খেলায় নষ্ট করা যাবে না এখানে সময়ের ব্যাপারে কোনো সময়কে অপচয় করতে নিষেধ করা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে বলা হয়েছে নিজের আত্মসমর্পণ করতে বলা হয়েছে তাহলেই আমাদের এই দুনিয়ার জীবন আমি এই দুনিয়ার জীবনে আমি যদি ইসলামের কোনো বিষয়কে কাজে লাগাই এবং দুনিয়ার জীবনে ভালো কিছু করতে চাই সেক্ষেত্রে যেমন আমার
পরিশ্রম প্রয়োজন, ঠিক একইভাবে আমরা যদি আখিরাতে চিরস্থায়ী জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে এখানে শ্রম এবং সময় ব্যয় করতে হবে, কোনোভাবেই সময়ের অপচয় করা যাবে না। যদি আমরা সময়কে হেলাই খেলায় নষ্ট করি তাহলে অবশ্যই কিয়ামতের দিন আমাদেরকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। তাহলে এই সূরা আলম নাশরহ, সূরা ইনশিরাহ যে সূরাটি রয়েছে, এই সূরার মধ্যে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম চার আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাকে আল্লাহ তাআলা কি সম্মান দান করেছেন এবং কিভাবে কোন জায়গা থেকে তিনি তাকে কিভাবে তৈরি করেছেন সেই বিষয়টি উল্লেখ করেছে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর শেষ চার আয়াতে মূলত সফলতার যে চাবিকাঠি রয়েছে এই বিষয়টি কিন্তু এই চার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা হতে পারে দুনিয়ার জীবন, হতে পারে আখিরাতের জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার জন্য আমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং কোনোভাবেই সময়ের অপচয় করা চলবে না। সেই সাথে আমাদেরকে রুজু হতে হবে আল্লাহর দিকে এবং আল্লাহর পথেই যদি আমরা আমাদেরকে নিবেদিত করি, আল্লাহর সামনেই যদি আমাদের মস্তককে অবনত করি তাহলে তিনি আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।